তোর সাথে কেউ একটা লোকও নেই যে আমি তো আছি আজকের ভিডিওটা শুরুই করছি আমি ঘর থেকে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু নয়, একদমই অন্যরকম, কারণ আমি আজকে যাচ্ছি অতি উত্তম যে নতুন বাংলা মুভিটা বেরিয়েছে তার প্রিমিয়ার। যারা অলরেডি মুভির ট্রেলারটা দেখে ফেলেছো তারা জানো যে মুভির কনসেপ্টটা কী, আর যারা জানো না তাহলে আমি দেখে আসি। যে চলো আগে ওখানে পৌঁছাই। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজ চিরদিনের চাবি, জীবনের দেয়ানে চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে, চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কচি প্রেমের কোচিং এবং রাজকুমারী, পথে হলো দেরি তবু পৌঁছে যাব, হোঁচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাবো। আমার গুরুদেব তোর দাদু, এখন তাকেই ডাক। দাদুর নাম নিয়ে দিব্যি করে কি হবে, দাদু তো আর নেই। আরে কাল ছিলেন। তা কি বললো দাদু? বললেন টিপস দেবেন, প্রকট হবেন। এই যুদ্ধে কিন্তু তুই একা, তোর সাথে কেউ নেই, একটা লোকও নেই। আমি তো আছি। মহিলার এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? স্বপ্ন নয় দাদু ভাই, সত্যি আমি এসেছি। কিন্তু তোমার ব্যাপার কি বলতো? মানে মাথাটা একটু ঘুরে গেছিল খালি আর কি। দেখ
দেখা করতে এলাম তোমার সঙ্গে। বলো বলো কিছু বলো, আপনাদের খুব অসুবিধা থাকে না? এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, আপনার স্ট্যাচু। আমার স্ট্যাচু মানে ভবিষ্যৎ তো এটা আমার মূর্তি হয়েছে ইয়ার কি, আমি কিন্তু কুরুক্ষেত্র মারা ওই বলে দিলাম। সরি, হ্যাঁ মানে বেটার হতে পারতো। ইনফ্যাক্ট আমার জন্মের আগে থেকেই আছে। আরও একটা আছে একটা মিউজিয়াম, ওয়্যাক্স মিউজিয়াম, কিন্তু সেখানে ব্যাপারটা হচ্ছে কিছু না কিছু না। When I'm dead, my dearest, sing sad songs for me. Plant thou no roses at my head, nor shady cypress tree. Movie দেখে বেরোতে বেরোতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তখন আর কিছু শ্যুট করা হয়নি। তারপর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার মুভিটা কীরকম লাগলো না লাগলো। তো আমার মনে হয় এইভাবে মহানায়ক উত্তম কুমারকে আবার বড় পর্দায় দেখতে পাওয়াটা, এটা আমার কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলে মনে হয়। যে এরকম যে কোনো দিনও হতে পারে সেটা আমি কখনো ভাবিনি, তো এরকম হয়েছে। আর সেটাকে এক্সপিরিয়েন্স করা এটা একটা অন্যরকম ফিলিংস। তো তোমরাও চাইলে যেতে পারো, কারণ এখন মোটামুটি অনেক দিন হয়ে গেছে মুভিটা সব অনেক সিনেমা হলে চলছে, অনেকেই হয়তো অলরেডি দেখে ফেলেছো। আর যারা দেখোনি আমি বলবো অবশ্যই একবার গিয়ে দেখো, কারণ টিভিতে হয়তো কিছুদিন পর বেরিয়ে যাবে, কিন্তু তবুও হলে গিয়ে এই রকম একটা সিনেমা দেখা এটা একটা অন্যরকম ব্যাপার। আর যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছো তাদের সিনেমাটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে সবার এক্সপিরিয়েন্সগুলো যে কার কীরকম লাগলো না লাগলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ও যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সব নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক করে দিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমরা সবাই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? কই বাত নেই, সাবস্ক্রাইব কর লেনা।